شلون بي صلى الله عليه وسلم شي عبدش كي امرا ونشارن كرتي پرتم تهولي اسكي امدر جايگاي جايگاي افماني تهولك دونم كارون بداي غزر باشني بشون بي صلى الله عليه وسلم نشاد كرسلين جي امي تما در جنو দুইটা জিনিসকে রেখে যাচ্ছি এক নম্বর হচ্ছে কুরআন আর এক নম্বর হচ্ছে আমার সুন্নাত এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা অপমানিত হবে না লাঞ্ছিত হবে না তোমরা সফল কাম হয়ে যাবে কিন্তু আজকে সেই কুরআন অনুযায়ী আমাদের জীবনটা যাপন করি না আমাদের সেই শ্রেষ্ঠ কিতাব কুরআন আমরা পাওয়ার পরেও সেই কুরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করি না কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব The great man is the one Hazrat Muhammad sallallahu alaihi wasallam a sarbashreshtho jibon adorsho hocche amar nobir jibon adorsho ajke amra shei rasuler adorsho ke onusharon kori na ar amar nobir adorsho hocche sarbashreshtho adorsho ar quran hocche sarbashreshtho kitab quran is the great science quran hocche sarbashreshtho biggyan eta amar kotha noy muslim sharifer hadither bhitore esheche dekhen hadither bhitore ki bole عن جابر رضي الله تعالى عن حضرت جابر رضي الله تعالى عن ويت بنيتو تيني بولين قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم اشهد كرسين فإن خير الحديث كتاب الله সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহ তাআলার কুরআন আল্লাহ তাআলার কিতাব ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ হচ্ছে আমার নবীর জীবন আদর্শ আমার নবীর জীবন আদর্শ আমার নবীর শান কি আমার নবীর সীরাত এত সুন্দর যেটা বর্ণনা করার মতন ক্ষমতা এই পৃথিবীর কোন মানুষের নাই আমার নবীর আখলাক সম্পর্কে আমার নবীর শান কি এটা বলতে যে কবি বলেন রূহে হুসনে মুস্তফা রূহে হুসনে মুস্তফা একে বহরে বেকারার उसके साहिल तक कोई शेरी बया पहुंचा नहीं उसके साहिल तक कोई शेरी बया पहुंचा नहीं अमर नबीर सीरा तेरे मोहा दुनिया एटे अमन एकटा महा सागर जार किनारे जबतकाल पर्यंत केउ पोछते पारे नाई এর কিনারায় এ যাবৎকাল পর্যন্ত কেউ পৌঁছতে পারবেও না কারণ আমার নবীর শানকে এটা অনেকে বলতে চেষ্টা করেছে বলতে বলতে বাদককে পৌঁছেছে হায়া শেষ হয়েছে বলা শেষ হয় নাই আমার নবীর শানকে এটা অনেকে লিখতে চেষ্টা করেছে লিখতে লিখতে কলম শেষ হয়েছে হায়া শেষ হয়েছে লেখা শেষ হয় না এটাকে যত বিস্তারিত করেছে তত বিস্তারিত হয়েছে শেষ হয় নাই কারণ এটা বর্ণনা করে শেষ করার মতন যোগ্যতা কোনো মানুষের নাই কারণ নাই এটা বর্ণনা করে শেষ করার যোগ্যতা কারোর নাই তবে সংক্ষেপে এতটুকু বলা যায় লা ইমসিকু সানাউ লা ইমসিকু সানাউ কামা কানা হাক্কুহু বাদা যখুদা বুজুর্গো কো কোই কিসসা মুখতাসার আল্লামা সাদি নবীর শান কি সুন্দর করে উপস্থাপন করেছেন সেটা হলো নবীর শান কি এটা বর্ণনা করে শেষ করা তো সম্ভব নয় তবে এতটুকু বলা যায় যে আল্লাহর পরে যিনি আমার নবী হচ্ছেন তিনি
আল্লাহর পরেই হচ্ছে আমার নবীর স্থান। আহারে আমার নবীর শান কি, আমার নবীর মর্যাদা কি, আমার নবীর মর্যাদা বলবে বলতে বলতে বছর শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। আমার নবীর সূরা কত সুন্দর এটা বলতে যাবে, বলতে বলতে বছরের পর বছর শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। কারণ এটা বর্ণনা করে শেষ করতে কেউ পারবে না। তবে আমার নবীর শান হচ্ছে আল্লাহর পরে আমার নবীর স্থান। আরে আমার নবীর শান কি, নবীদের ভিতরে 125টারও বেশি মারাতেব রয়েছে। এই মারাতেবের ভিতরে সর্বোচ্চ মারাতেব হচ্ছে আমার নবী। এই পৃথিবীতে যত নবী রসুল এসেছে সকল নবী থেকে আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর সম্মান বেশি। আহারে আমার নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ যদি নবী না হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যেতাম। প্রত্যেক নবী চেয়েছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানায়া দাও। এই নবীদের ভিতরে ঈসা আলাইহিসাল্লামের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিসাল্লাম আমার নবীর উম্মত হিসেবে জমিনে আসবেন। আরে আমার নবী যদি কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ না করে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আরে আপনি আজকে সেই নবীর আখলাক আদর্শ অনুসরণ না করে উদে খ্রিস্টানের আদর্শ অনুসরণ করতেছেন। আমার নবী যদি কালকে আমাকে বলেন তুই আমার আদর্শ অনুসরণ করিস না, তুই অমুক ইহুদি খ্রিস্টানের আদর্শ অনুসরণ করেছিস, তোকে আমি সুপারিশ করব না, আমাদের কোনো উপায় থাকবে না। কারণ আমার নবী যদি সুপারিশ না করে কেউ জান্নাতে যেতে পারবে না। আর আমার নবী ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অনুসরণ করাকে কতটা অপছন্দ করতেন একটি উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আমার নবী ইহুদিদের সাথে আদর্শ মিলে যাক এটা কতটা অপছন্দ করতেন যদি একটু উদাহরণ দিই আপনাদের বুঝে আসবে। নবীজি জীবনের প্রথম বয়সে বা প্রথম কালে 10ই মুহররম একটি করে রোজা রাখতেন। তিনি যখন যেন জানতে পারলেন যে ইহুদিরাও 10ই মুহররমে একটা করে রোজা রাখে, নবীজি বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি হয় 10ই মুহররম নতুবা 11ই মুহররম, 10ই মুহররম নতুবা 9ই মুহররম এই দুইটা দিন মিলে দুইটা রোজা রাখবো। কারণ আমি যদি 10ই মুহররমে শুধু রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে আমার মিলে যাবে, এই কারণে আমি দুইটা রোজা রাখবো যাতে তাদের সাথে আমার মিলে না যায়। দেখেন রোজা রাখা কোনো খারাপ কাজ নয়, কিন্তু আমলের ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানের সাথে একটা আদর্শ মিলে যায় এটা আমার অনুগ্রহ অপছন্দ করেছেন। আর আজকে আমরা মুসলমানেরা হতভাগা মুসলমানেরা সেই নবীর আদর্শকে অনুসরণ না করে আজকে আমরা ইহুদি খ্রিস্টানের আদর্শকে অনুসরণ করতেছি, নবীজি কতটা অপছন্দ করবেন। আরে আমরা আজকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত আব্রাহাম লিঙ্কন লেনিনের আদর্শকে অনুসরণ করতেছি। বিশেষ করে আমার যুবক ভাইরা নায়ক গায়কদের ফলো করে, তাই সে ইহুদি হোক আর মুসলমান হোক, বিশেষ করে মেসি নেইমার তার কেমন ভাবে চুল কেটেছে সেইভাবে অনুসরণ করে। আরে আপনার সাদৃশ্যতা যদি মেসি নেইমারের সাথে মিলে যায় আপনার অবস্থা কি হবে? দেখেন হাদিস শরীফের ভিতরে হাদিস এসেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, কয়লা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন
من تشبه بقوم فهو منهم جي جاتي شادر شتا جي جاتي شتا ملا جابي ওই জাতির হাসর নাসর ওই জাতির সাথে হয়ে যাবে আর যুবক ভাইরা কিয়ামতের ময়দানে যদি আপনাকে মেসি নেইমার বা বিভিন্ন ইহুদি খ্রিস্টানের সাথে আপনার হাসর নাসর হয়ে যায় তাহলে আপনাকে ইহুদি খ্রিস্টানের সাথে জাহান্নামে থাকা লাগবে আর যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুকরণ করেন তাহলে আপনার হাসর নাসর محمد رسول الله صلى الله عليه وسلم সাথে হয়ে যাবে আর আপনার হাসর নাসর যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাথে হয়ে যায় তাহলে আপনি কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে হয়ে যায় তাহলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন এখন আপনাদের জন্য আমি বলবো যে আপনার কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চান বা এখনকার যারা সেলিব্রিটি আছে নায়ক গায়ক বা খেলোয়াড় আছে মেসি নেইমার এরকম ইহুদি খ্রিস্টানের সাথে জাহান্নামে থাকতে চান আপনাদের সামনে দুইটা পথ খুলে আছে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলছেন رب العالمين بلن فريق في الجنة وفريق في السعير رب العالمين بلن تما دي جنبي دوي دبات كو بين كور رك ديسي اكتی پت نام هل جنة تر پت ار اكتی پت نام هل جهنم ار پت تمرا جدی জান্নাতের পথে চলতে পারো তাহলে জান্নাতে যেতে পারবে জাহান্নামের পথে চললে জাহান্নামে যেতে হবে আজকে যদি রাসূলের আদর্শকে অনুসরণ করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি রাসূলের আদর্শকে অনুসরণ না করেন তাহলে তাদের সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে রব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযু وما نهاكم عنه فانتهوا نبي محمد رسول الله তোমাদের কাছে যা নিয়ে এসেছেন এবং তিনি যা করতে বলেছেন তিনি যা থেকে নিষেধ করেছেন সবকিছু তোমরা মেনে চলো যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে আপনি অনুসরণ করেন তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলহ فقد فاز فوزا عظيما যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে অনুসরণ করতে পারো যদি আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে অনুসরণ করতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে আজকে যদি সফলতা পেতে চান তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনার অনুসরণ করতে হবে আহারে আমরা কেন ইহুদি খ্রিস্টানের আদর্শকে গ্রহণ করতে যাব আমার নবীর চরিত্র সব সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ হে রাসূল আমি আপনাকে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছি আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব অতএব কোন যুবক যদি মনে করে যে আমি সর্বশ্রেষ্ঠ যুবক হব সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে কোন নেতা যদি মনে করে আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নেতা হব সেজন্য নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে কোন দায়ী যদি মনে করে আমি সর্বশ্রেষ্ঠ দায়ী হব সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে কোন রাষ্ট্রনায়ক যদি মনে করে আমি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে কোন স্বামী যদি মনে করে আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বামী হব সেজন্য স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে কোন পিতা যদি মনে করে আমি সর্বশ্রেষ্ঠ পিতা হব সেজন্য পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে
কোন নানা যদি মনে করে আমি সর্বশ্রেষ্ঠ নানা হব সেজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে কোন বিচারক যদি মনে করে আমি সর্বশ্রেষ্ঠ বিচারক হব সেজন্য বিচারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে কোন সেনাপতি যদি মনে করেন আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সেনাপতি হব সেজন্য নবী কেমন ভাবে সেনাপতির দায়িত্ব পালন করেছেন সেই সিস্টেমটা ফলো করে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে দেখেন আপনি স্বামী হয়েছেন আপনাকে দেখতে হবে আমার নবী স্ত্রীদের সাথে কেমন ভাবে ব্যবহার করেছেন দেখে শিখে স্ত্রীদের সাথে তেমন ভাবে ব্যবহার করতে হবে আমার নবী সকল ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ আমার নবী স্বামী হিসেবে আদর্শ আরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সকল স্ত্রীরা এসে উপস্থিত হলেন বললেন يا رسول الله يا حبيب الله আমরা যে আপনার এতগুলো স্ত্রী রয়েছে এই স্ত্রীদের ভিতর থেকে আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন কোন স্ত্রীকে বেশি محبت করেন নবীজি বললেন এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না কালকে দেব এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না আগামী কাল দেব নবীজি রাতের বেলায় সকলের ঘরে গেলেন সর্বপ্রথম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং তাকে দুইটা খেজুর দিলেন এবং বললেন যে তোমাকে যে আমি দুইটা খেজুর দিয়েছি এটা তুমি কাউকে বলবে না এইভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরে নবীজি গেলেন যে বললে তোমাকে যে আমি দুইটা খেজুর দিয়েছি এটা কাউকে বলবে না পরের দিন সকালবেলায় সকল স্ত্রী এসে আমার নবীর দরবারে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে আপনার এতগুলো স্ত্রী রয়েছি এই স্ত্রীদের ভিতর থেকে আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন এই প্রশ্নটা আমরা গতকাল আপনার কাছে করেছিলাম আপনি আজকে উত্তর দিতে চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন নবীজি বললেন আমি তাকেই সব থেকে বেশি ভালোবাসি যাকে দুইটা খেজুর দিয়েছি আরে আপনারা যদি ঘটনা বুঝে থাকেন তাহলে বলবেন দুইটা খেজুর কি একজনকে দিয়েছিলেন একজনকে দিয়েছিলেন না সকল স্ত্রীকে নবীজি দুইটা খেজুর দিয়েছিলেন কিন্তু এমনভাবে লজিক্যালি বিষয়টা সলভ করার চেষ্টা করলেন যে সকল স্ত্রীরা খুশি হয়ে গেল বিশ্বনবী ছিলেন ভেরি গুড মিডিয়েটর বিশ্বনবী ছিলেন লজিক্যাল এবং রেশনাল বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন আমার নবী যেমন স্বামী হিসেবে আদর্শ আমার নবী তেমন দায়ী হিসেবে আদর্শ এই পৃথিবীর কোন দায়ী যদি মনে করেন যে আমি সর্বশ্রেষ্ঠ দায়ী হব সেজন্য আমার নবীর আদর্শকে অনুসরণ করে ডাক্তারের কাজ কি যারা দাওয়াত দেবে তাদের কাজ হচ্ছে যে কোনো সময় গরম দিয়ে কোনো সময় নরম ভাবে বুঝাইতে হবে যদি দেখেন যে এখন নরম ভাবে বললে ইসলামের পক্ষে আসবে না তখন গরম হতে হবে দায়ীদের ডাক্তারের কাজ কি যখন নর্মাল ওষুধ দিয়ে চিকিৎসা হয় তখন অ্যান্টিবায়োটিক দেয় না এরকমভাবে আমাদের প্রত্যেকটা আলেমদের হতে হবে এমন যেখানে যেমন ওষুধ দিলে মানুষ দিনের পথে আসবে তেমনভাবে ঔষধ দিতে হবে তেমনভাবে বোঝাইতে হবে আমার নবী দায়ী হিসেবে আদর্শ আর আমার নবীর কাছে একজন যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করতে চাই নবীজির দরবারে এসে বলছেন আমি জিনা করতে চাই সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন কত বড় সাহস রসুলের দরবারে এসে জিনা করার অনুমতি চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা নতু তরবারি বের করবেন নবীজি বললেন সাহাবারা থামো এই যুবক তুমি এদিকে আসো যুবককে ডাকলেন ডাক দিয়ে বললেন যুবক তুমি কি বলেছিলে আর একবার বলে দাও যুবকটি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করতে চাই নবীজি বললেন
তুমি জিনা করতে চাও তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন তোমার ঘরে কি বোন আছে যুবকটি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে বোন আছে যুবকটি কেন্দ্রবিজি ডাক দিয়ে বললেন ও যুবক তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে ওই যুবক বলছে আমি তাকে মেরেই ফেলবো বলে তোমার ঘরে মা আছে নাকি বলে ওই যুবক বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে মা আছে নবীজি বললেন ও যুবক তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তুমি তাকে কি করবে বলে তাকেও আমি মেরে ফেলবো তোমার ফুফুর সাথে যদি কেউ জিনা করে বলে তাকেও ছাড়বো না তোমার খালাম্মার সাথে যদি কেউ জিনা করে তাকেও ছাড়বো না নবীজি বললেন ও যুবক শোনো শোনো তুমি যেই মহিলার সাথে জিনা করবে এটা তো কারণা কারোর বোন হবে কারণা কারোর ফুফু আম্মা হবে কারণা কারোর খালা আম্মা হবে কারণা কারোর মা হবে তোমার বোনের সাথে যেমন কেউ জিনা করলে তোমার খারাপ লাগে তুমিও যখন অন্য আরেকজনের বোনের সাথে জিনা করবে তারও তো তেমন খারাপ লাগবে তোমার মায়ের সাথে জিনা করলে তুমি জানতে পারলে তোমার যেমন খারাপ লাগবে ঠিক তেমনি ভাবে তুমি যখন অন্য আরেকজনের মায়ের সাথে জিনা করবে তারও তো তেমন খারাপ লাগবে তোমার খালা আম্মা বুড়ো আম্মার সাথে কেউ জিনা করলে তোমার যেমন খারাপ লাগবে ঠিক তেমনি ভাবে অন্য কারোর খালা আম্মা কারোর ফুফু আম্মার সাথে জিনা করলে সে যদি জানে তারও তো তেমন খারাপ লাগবে নবীজি এইভাবে লজিক্যাল বিষয়গুলো সলভ করার চেষ্টা করতেন এমনভাবে বুঝিয়ে দিলেন ওই যুবক ডাক দেব সে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে তওবা করে দেন যাতে আমি তাকওয়া অবলম্বন করতে পারি আমি আর জিনা করবো না এমনভাবে বুঝিয়ে দিলে আসলে আমরাও তেমনভাবে কিছু ভাবি নাই কোনোদিনও ভাবি নাই যে আমরা আজকে একটা কাজ করছি এই কাজটা আমার সাথে হলে কেমন হতো ইচ্ছা হলে তুমি করতে পারো মিথ্যা প্রেমের অভিনয় নো টেনশন নো ফুর্তি লাইফ মানে বুঝি এনজয় ইচ্ছা হলে তুমি করতে পারো মিথ্যা প্রেমের অভিনয় নো টেনশন নো ফুর্তি লাইফ মানে বুঝি এনজয় ইচ্ছা হলে তুমি কেড়ে নিতে পারো অবলা নারীর যৌবন অবশেষে ব্যাকমেল করতে তারি গোপনে করতে পারো ভিডিও ধারণ লজ্জায় অপমানে সেই মেয়েটি হয়তো বা দেবে আত্মহতি সমাজের চোখে তুমি পেয়ে যাবে পার হয়তো বা হবে না তোমার বিচার সন্ডে বোকা সন্ডে পাগল কেমন লাগতো তখন সে যদি হতো তোমার আদরের ছোট বোন তোমার বোনের সাথে এমন হলে কেমন লাগতো তখন আমার নবী এমনভাবে বুঝিয়ে দিলেন লজিক্যালি সলভ করার চেষ্টা করে এমনভাবে বুঝিয়ে দিলেন ওই ব্যক্তির মনটা পরিবর্তন হয়ে গেল নবীজি যদি তাকে গরম দিয়ে কিংবা দিয়ে পাঠিয়ে দিতেন ওই যুবক গোপনে জিনা করতো কিন্তু আমার নবী এমনভাবে বুঝিয়ে দিলেন তার হৃদয়টা পরিবর্তন হয়ে গেল এই কারণে ডাক্তারের কাজ হচ্ছে যারা আলেম আছে দায়ী আছে তাদের কাজ হচ্ছে কেমনভাবে বুঝালে কোনো সময় গরম হতে হবে দেখতে হবে এখন যদি আমি গরম দিয়ে পাকাঝোকা দিয়ে তারা দিয়ে পাঠিয়ে দিই তাহলে তো এ তো গোপনে কাজ করবে বা যদি এরকম যে আমার এখন কীভাবে তাকে বললে সে দিনের পথে আসবে আর প্রতিটা ক্ষেত্রে আমার নবীর আদর্শকে আমাদের কোনো স্মরণ করতে হবে আমি তো একটা ঘটনা বললাম যে স্বামী হিসেবে কেমন ছিল দায়ী হিসেবে কেমন ছিল কিন্তু আমার নবীর সিরাতকে পড়তে হবে প্রতিটা ক্ষেত্রে কেমনভাবে নবী চলেছেন আর আমি তো অল্প কিছু সময় এক দেড় ঘন্টার ভিতরে কীভাবে বুঝাবো যে আমার নবীর শান কেমন ছিল আমার নবীর সিরাত কেমন ছিল আর আমি তো বলি যে কেউ যদি চামচ দিয়ে আটলান্টিক মহাসাগরের পানি চেষ্টে চায় তার দ্বারা চামচ দিয়ে আটলান্টিক মহাসাগরের পানি চেষ্টা সম্ভব কিন্তু আমার মতন একজন নগণ্য ব্যক্তির দ্বারা
এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিনের শান বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, সারা জীবন চেষ্টা করলেও শেষ করতে পারবো না। আর সেখানে অল্প কিছু সময় কিভাবে আমার নবী কেমন ভাবে জীবন পরিচালনা করেছে শেষ করব। আপনারা হচ্ছে রাসূলের সীরাতের কিতাবগুলো দেখে আপনি স্বামী হয়েছেন, আপনাকে প্রতিটা ক্ষেত্রে কোন সময় নবীজি স্ত্রীদের সাথে কেমন ভাবে চলেছে আপনাকে দেখতে হবে। আপনি দায়ী হয়েছেন, আপনাকে দেখতে হবে নবীজি কোন সময় কখন কিভাবে, একটা ঘটনা বললাম সকল ঘটনা বললে তো শেষ করতে পারবো না। আর নবীর শান বর্ণনা সিরাত বর্ণনা করা করে শেষ করা তো সম্ভব না। তবে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আপনি বিচারক হয়েছেন দেখতে হবে আমার বিচারক হিসেবে কেমন ছিল। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছেন أن عائشة رضي الله تعالى عن حضرت عائشة رضي الله تعالى عن ويتبن تعسي عائشة صديقة رضي الله تعالى عن يبلن أن قريشا غمهم شأن المرأة المخزومية التي سرقت একবার কুরাইশগণ এক মখজুমি মহিলার ব্যাপারে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিল। এই মখজুমি মহিলা চুরি করেছিল। মখজুম হাদিসের ভিতরে মখজুম বুখারী শরীফের হাদিসের মখজুমি একানে বলা হয়েছে। মখজুম ছিল হচ্ছে আরবের একটা বড় গোত্রের নাম ছিল হচ্ছে মখজুম গোত্র, এই কারণে হাদিসের ভিতরে মখজুমিয়া বলা হয়েছে। আর যত কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, একটা রাসূলের বংশে অত্যন্ত সম্মানী বংশ, তার যদি হাত কেটে দেওয়া হয় তার মান সম্মান যাবে, এই কারণে তারা চিন্তিত হয়ে পড়েছিল। فقالوا من يكلم فيها رسول الله صلى الله عليه وسلم তারা চিন্তা করল নবীজির কাছে বলবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। কুরাইশ বংশ আপনার বংশ এবং অত্যন্ত সম্মানী বংশ, এই বংশের মহিলার হাত যদি আপনি কাটেন তাহলে আপনার বংশের মান সম্মান যাবে, এই মহিলার হাত যদি আপনি কাটেন তাহলে আপনার বংশের মান সম্মান যাবে, এই কথা বলবে। কিন্তু ওমান নিয়াজুদারি আলাই কে দুঃসাহ দেখাবে, যেহেতু কোরআনের আইন হচ্ছে হাত কেটে দিতে হবে, কোরআনের হদের ব্যাপারে সুপারিশ করবে এই সাহস কেউ দেখাচ্ছে না। ওই সময় বলছে ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো পারতে পারে, যেহেতু উনি ছোট মানুষ এবং রাসূলের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি, এখানে ওনাকে অনুরোধ করলো। فكلمه أسامة فقال رسول الله صلى الله عليه وسلم أسامة رضي الله تعالى عنه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগে ক্ষুব্ধ হয়ে গেলেন এবং অনেক রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন তুমি কি আমাকে আমাকে আল্লাহ তাআলার আতাশরফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ আল্লাহ তাআলার একটু হদসমূহ থেকে একটু হদের ব্যাপারে সুপারিশ করছো, আল্লাহ তাআলা যে আইন পেশ করেছে সে আইনের ব্যাপারে তুমি সুপারিশ করছো, এবং দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন আমি জানি যে এটা উসামার কাজ না, তোমরা কেউ শিখিয়ে দিয়েছো। ثُمَّ قَامَ فَخْتَطَبَ ثُمَّ قَالَ إِنَّمَا أَمْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ بُكْتُبُّ دِلِينَ বললেন তোমাদের পূর্বে বহু মানুষ এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে। কোন কারণে ধ্বংস হয়েছে? أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ এই কারণে ধ্বংস হয়েছে। তারা তারা কি করেছে, তাদের ভিতর থেকে যখন কোনো উঁচু পরিবারের লোক বা সম্মানী পরিবারের লোক বা নিজের দলের লোক বা নিজের সাথে সম্পর্ক আছে এমন লোক যখন চুরি করতো তাদের উপরে কোনো হাত প্রয়োগ করা হতো না। ওয়াইলা সারাকা ফিহিমু দাঈফু ওয়া ক্বামু আলাইহিল হাদ্দা অথবা যখন কোনো গরিব লোক বা অন্য দলের লোক যখন চুরি করতো তাদের উপরে হাত প্রয়োগ করা হতো। এই কারণে নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। এবং নবীজি বলছেন আল্লাহ আল্লাহর কসম আজকে যদি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো কুরাইশ বংশের কথা বলতেছো, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা যদি চুরি করতাম
কুরআনের আইন মানতে যে না কতটু এদা আমি ফাতেমার হাতটাও কেটে দিতে বাধ্য হতাম আর আমার কোন বিচারক যদি মনে করে আমি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বিচারক হব সেজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে রাওয়াহুল বুখারী বুখারী শরীফে হাদিসটা বর্ণনা করা হয়েছে প্রিয় বন্ধুগণ নবীজি বিচারক হিসেবে কেমন ছিল সকল ঘটনা বলে শেষ করা সম্ভব নয় আপনারা সিরাতের কিতাব বা হাদিস থেকে দেখে নেবেন জামানের বিচারক হিসেবে কেমন ছিল এবং যদি শ্রেষ্ঠ বিচারক হতে চান যারা বিচারক আছেন বা বিচারকরা যদি মনে করেন যে শ্রেষ্ঠ বিচারক হতে চান তাহলে আমার প্রতিটা ক্ষেত্রে কেমন ভাবে বিচার ফয়সালা করেছে আপনাকে অনুসরণ করা লাগবে আপনি যদি মনে করেন আমি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব তাহলে রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে দেখতে হবে জামা নবী রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিল আপনাকে দেখতে হবে আমার নবী যখন মদিনা রাষ্ট্রনায়ক ছিলেন তখন কেমন ছিল আমার নবী যখন মক্কা রাষ্ট্রনায়ক হলেন মক্কায় বিজয় লাভ করলেন তখন কেমন ছিল আমার নবী যখন মক্কা বিজয়ের পরে যারা আমার নবীকে পাগল পাগল বলেছে আমার নবীর ওপর নির্যাতন করেছে হত্যা করার ষড়যন্ত্র করেছে তাদেরকেও আমার নবী সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন আরে আমার নবী কেমন আদর্শ ছিল আরে আমার নবী সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকেই আমার নবী ক্ষমা করেন নাই কয়েকজন ব্যক্তিকে ক্ষমা করেন নাই তার মধ্যে একজন আছে হাব্বার ইবনে আসওয়াদ এই হাব্বার ইবনে আসওয়াদের অপরাধ ছিল এই হাব্বার ইবনে আসওয়াদ সব সময় ইসলামের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখত এই হাব্বার ইবনে আসওয়াদ সবসময় মুসলমানদের হত্যা করার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখত আর সব থেকে গুরুতর অপরাধ ছিল নবীজির প্রিয়তম কন্যা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে মদিনা হিজরত করছিলেন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন ওই সময় উনি গর্ভবতী ছিলেন একটি শহরের উপর আরোহণ গ্রহণ করে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন এমন অবস্থায় হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই হাব্বার ইবনে আসওয়াদ কিছু লোককে সঙ্গে করে নিয়ে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ধাওয়া করেছিল আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তীর নিক্ষেপ করছিলেন আর ওই সময় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী ছিলেন আর ঘটনা ক্রমে ওই তীরটা যে লাগবে না লাগবে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যে লেগে গেল আর যেহেতু উনি গর্ভবতী ছিলেন উনি যন্ত্রণা সহ্য না করতে পারে সোয়ারির ওপর থেকে পড়ে গেলেন এবং ওই জায়গায় সটপট সটপট করতে করতে তার গর্ভপাত হয় এমন নির্মম আচরণকারী নবীজির কন্যার সাথে এমন নির্মম আচরণকারীও যখন আমার নবীর কাছে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এত বড় অপরাধের অপরাধটাও আমার নবীর কাছে অপরাধ বলে মনে হয় নাই আমার নবীর আব্বার ইবনে আসওয়াদের মতন অপরাধী নবীজির প্রিয় কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভবতী অবস্থায় পেটে নিক্ষেপকারী ব্যক্তিও যখন আমার নবীর কাছে ক্ষমা চাইলেন আমার নবীর কাছে এত বড় অপরাধের অপরাধটাও অপরাধ বলে মনে হলো না আমার নবী হাব্বার ইবনে আসওয়াদকে ক্ষমা করে দিলেন আরে আমার নবীর আদর্শ কেমন আজকে যদি কোনো রাষ্ট্রনায়ক মনে করে যে আমি পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক হব সেজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আরে আজকে আপনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে আমি তো শুধু একটা ঘটনা বললাম আপনাকে রাসূলের সীরাত গ্রন্থ দেখে দেখে যদি আপনি রাসূল কেমন হবে রাষ্ট্র চালিয়েছেন হুবাউ আপনি যদি যদি
আদর্শকে অনুসরণ করতে পারেন তাহলে আপনি কি পাবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে পারবেন আর আপনি জান্নাতে যেতে পারবেন বুখারী শরীফের ভিতর হাদিস এসেছে انا ابي هريره رضي الله تعالى عن হাদিসের বর্ণনা করে আবু হুরায়রা قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم شكر سين كل امتي يدخلون الجنه আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা শুধুমাত্র সে ব্যতীত যে আমাকে অস্বীকার করে ইল্লা মান আবা তাকে প্রশ্ন করা হলো নবীজিকে প্রশ্ন করা হলো কে আপনাকে অস্বীকার করে নবীজি উত্তরে বললেন মান আতানি দখলাল জান্নাহ যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ও মান আসানি ফাকাদ আবা আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না আমার অনুগত্য করবে না সে হচ্ছে আমাকে অস্বীকার করলো অর্থাৎ যদি আপনি রসুলকে অনুসরণ করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি রসুলের অনুসরণ না করেন আপনি রাষ্ট্রনায়ক হয়েছেন আপনার মন মতন চালান তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না বুখারী শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করা হয়েছে আহারে আমাদের প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নাত রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ رب العالمين بلين تم راجر امي الله كي بلو بشو ترى امار نبي كي انشارن کرو تهولي امي الله تم در كي بلو بشو ويغفر لكم ذنوبكم الله غفور رحيم এবং যদি আমার রসুলের অনুসরণ করতে পারো তাহলে আমি তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেব আহারে আমাদের আমরা রসুল অনুসরণ করতে হবে রসুলের অনুসরণ না করলে জান্নাতে যাওয়া সম্ভব নয় হাদিস শরীফের ভিতরে এসেছে যে কোন দল জান্নাতে যাবে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেন ওয়াতাফতারিকু আলা উম্মতি সালাতুন আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ওয়া মিল্লাতুন ওয়াহিদুন এবং একটি দল ব্যতীত সকল দল জাহান্নামে যাবে قالوا من هي يا رسول الله نبي كريم صلى الله عليه وسلم কে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামগণ জি ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবে নবীজি বললেন আর কোন দল জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবে নবীজি বললেন মান আতানি দখলাল জান্নাহ নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যে ব্যক্তি আমি এবং আমার আমি রাসূল এবং আমার সাহাবারা যে পথ যে মতের উপরে প্রতিষ্ঠিত ছিল এই পথ এই মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারা জান্নাতে যাবে আহারে যদি আপনি সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতের উপর যে পথের উপর প্রতিষ্ঠিত ছিল ওই পথের উপর ওই মতের উপর যদি প্রতিষ্ঠিত না থাকেন আপনি 72 কাতারের ভিতরে চলে যাবেন আর একটা কাতার জান্নাতে যাবে সেই কাতার যে কাতার রাসূল এবং তার সাহাবাকে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ নবীকে যেমন ভাবে অনুসরণ করেছে আমরা যদি তেমন ভাবে অনুসরণ করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে কেমন ভাবে অনুসরণ করেছেন হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবার মানে শাহনশাহ দরবারে রাষ্ট্রীয় মেহমান হিসেবে উপস্থিত হয়েছিলেন হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়ামানের শাহনশাহ দরবারে রাষ্ট্রীয় মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন রাষ্ট্রীয়ভাবে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমানদারিকরণের ব্যবস্থা করানো হয়েছে যখন খানা পিনার পর্ব চলে আসলো
আমার বন্ধুগণ হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা রা খানা খাচ্ছেন, কিন্তু ঘটনাক্রমে একটি লোকমা নিচে পড়ে গিয়েছে, একটা লোকমা নিচে পড়ে গিয়েছে ঘটনাক্রমে। এই ক্ষেত্রে রাসূলের আদর্শকে হুযাইফার নজর সেই জায়গায় চলে গিয়েছে। এই ক্ষেত্রে রাসূলের আদর্শ হচ্ছে যদি কোনো খাবার নিচে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেটা তুলে ধুয়ে খেয়ে ফেলতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার রিজিক। আল্লাহ তাআলা কোন রিজিকের ভিতরে বরকত রেখেছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দিকে লক্ষ্য করে হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুম খাবারটা তুলে নেওয়ার জন্য হাতটা বাড়িয়েছেন, যে মাত্র হাত বাড়াবেন ওই সময় হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে উপবিষ্ট ওই লোকটা কেন দিয়ে গুতো দিয়ে বসে, ও হুযাইফা এটাই আমার বাদশার দরবার, এটাই আমার শাহনশাহর দরবার, তুমি যদি এই জায়গায় নিচে পড়ে যাওয়া একটা খাবার একটা লোকমা যদি তুলে খাও তাহলে মনে করবে তুমি নিচু পরিবারের লোক, তোমাকে মনে করবে যে তুমি জীবনে কিছু খেয়ে থাকো না, তুমি নিচু পরিবারের লোক, নিম্ন পরিবারের লোক, এটা মনে করতে পারে। ও হুযাইফা খবরদার এই খাবার তুলে খেবে খাবে না। হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তরে এই কথা জবাবে যে কথা বলেছিল আজ পর্যন্ত স্বর্ণের হরফে লেখা আছে। হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছিলেন আতরকু সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার রসুলের সুন্নাতকে ছেড়ে দেবো? অতএব আমার রসুলের সুন্নাত এটা আমি ছাড়তে পারবো না, পরজন অপমানিত হবো, তোমরা খারাপ দৃষ্টিতে দেখতে পারো, তোমরা মনে করলে মনে করতে পারো যেটা নিচু শ্রেণীর লোক বা নিম্ন বংশের লোক, ছোট বংশের লোক এটা তোমরা মনে করতে পারো, কিন্তু তারপরেও আমি রসুলের সুন্নাতকে ছেড়ে দেবো না। উনি তো এটা মনে করতে পারতেন যে সবসময় তো রসুলের সুন্নাত মানে সামান্য সামান্য এই ক্ষেত্রে একবারের জন্য বাদশার দরবারে রসুলের সুন্নাতকে ছেড়ে দিই, রসুলের সুন্নাত ছেড়ে দেওয়া সাহাবায়ে কেরাম কোনোদিন পারেন নাই, প্রয়োজনে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন রসুলের সুন্নাত ছাড়ে নাই। আহারে আজকে নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথের ওপর যেই মতের ওপর প্রতিষ্ঠিত ছিলাম ওই পথের ওপর ওই মতের ওপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা যদি অপমানিত হওয়ার ভয়ে লাঞ্ছিত হওয়ার ভয়ে আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা সাহাবায়ে কেরামের মতন রাসূলকে অনুসরণ করতে পারলাম না। আমাদেরকে পরজন অপমানিত হতে হবে, মানুষ আমাদেরকে কোনো কথা বলতে পারে, ছোট কথা বলতে পারে, ছোট করে কথা বলতে পারে, কিন্তু তারপরে আমার রাসূলের সুন্নাতকে ছেড়ে দিলে চলবে না, আমার রসুলের সুন্নাতকে ছেড়ে দিলে চলবে না। প্রয়োজন অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হতে পারি, কিন্তু রসুলের সুন্নাত ছেড়ে দেবো না। তাহলেই মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং সাহাবারা যে পথের ওপর যে মতের ওপর প্রতিষ্ঠিত ছিলাম ওই পথের ওপর ওই মতের ওপর প্রতিষ্ঠিত থাকা হবে। আর যদি অপমানিত হওয়ার ভয়ে যে মানুষ আমি যে জায়গায় চাকরি করি আমি যদি দাড়িটা রেখে দিই তাহলে মানুষ আমাকে ছোট দৃষ্টিতে দেখবে বা মানুষ ভালো নজরে নেবে না, এই কারণে যদি রসুলের সুন্নাত ছেড়ে দেন তাহলে মা আনা আলাইহি ওয়াসহাবি, নবীজি বলেছেন ওই দল জান্নাতে যাবে যে দল আমি এবং আমার সাহাবারা যে পথের ওপর যে মতের ওপর প্রতিষ্ঠিত ছিলাম ওই পথের ওপর ওই মতের ওপর যারা প্রতিষ্ঠিত থাকতে পারবে তারা জান্নাতে যাবে, আপনি ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবেন না। কোন সাহাবায়ে কেরাম ধাড়ি কাটেন না, আপনি ধাড়ি কাটলে আপনি সেই রসুলের অনুসরণকারী হতে পারবেন না।